একদমই, মানে আমার বোধিসত্ত্ব চলাকালীন, মানে আমার যখনই সিনের গ্যাপ থাকে তখন আমি সবসময় উরুণ তুবরির এখানে এসেই থাকি এবং সবসময় সৈনির সাথে সাথে তারপরে অর্জুনদার সাথে সাথেই থাকি। তো আমাদের ভীষণ ভালো বন্ধুত্ব, আর সবথেকে খারাপ লাগছে যে এরকম যে রোজ দেখা হওয়াটা, এটা যেটা হবে না। আর বোধিসত্ত্বে শ্যুটিং থাকে, যখন উরুণ তুবরিতে ছুটি থাকে তো তখন আমার খুব মন খারাপ হয় যে আজকে সিনের গ্যাপ থাকলে খুব বোর হয়ে যে এ বাবা সৈনির সাথে দেখা হচ্ছে না, তখন কল করে নিই, বা ও কখনো বিজি থাকলে তো কল আর কল ব্যাক করে তারপরে। তো খুবই মিস করবো। তাছাড়া মানে লক্ষণ দা, রাজকুমার দা মানে আমাকে তো একেবারে সন্তানের মতো ভালোবাসতো, তো সেগুলো খুবই মিস করবো। পুরো বিষয়টা বোনের বন্ডিংটা যেটা শুরুতে আমরা দেখেছিলাম সেটা শেষে অনেকে মিস করবে, সেটা হ্যাঁ শেষে মানে মানে দর্শকরা যেমন মিস করবে আমরা তো খুবই মিস করব। কারণ এই তিনজনের প্রথম থেকে শুরু থেকে যেই বন্ডিংটা ছিল সেটা তোরার সঙ্গে যেহেতু এখন দেখা হয় না, তো ইন্দ্রাণী করছে বোধহয় এখন কদিন হয়তো আসে না, কারণ মাঝে মধ্যে দেখা হতো, এই নয় যে দেখাই হয় না, তবে হতো তখন তিনজনের তিনজনেই একসঙ্গে মিলেমিশে গল্প তো করতামই। কিন্তু এখন আমার এখানে বোধিসত্ত্ব আর উরুণ তুবরিতে যেহেতু সৈনির সঙ্গে খুবই বেশি দেখা হয় তো সেগুলো খুবই মিস করি। আমি একটা কথাই বলবো যে এটা খুব প্র্যাকটিক্যাল সত্য, যে বাস্তব সত্য এটাই যে যে কোনো সিরিয়াল বা যে কোনো কিছুই শুরু হলে শেষ আছে, এটা গত 35 বছর ধরেই আমার জীবনে ঘটে চলেছে। কখনো 7 বছর, কখনো 5 বছর, কখনো 4 বছর, ধীরে ধীরে এখন সিরিয়ালের ডিউরেশন কমে এসছে, একটা সিরিয়াল হয়তো 9 মাস, 10 মাস, 8 মাস চলে, কিন্তু ইনভলভমেন্টে তার জন্য কোনো খামতি থাকে না। তো বাস্তবের দিকে মন রাখলে মনে হচ্ছে যে এটা তো হওয়ারই কথা, এটা তো হবেই, কিন্তু আবেগ তো মানুষের থাকে, মানুষ যখন সেটাও আছে, সেটা আজকে এই মুহূর্তে হয়তো আমাকে ডমিনেট করছে, আবেগটা হয়তো বেশি করে প্রকাশ হচ্ছে, কিন্তু আমি মনে মনে জানি যে এরকমটাই হয়, এরকমটাই হবার, এটাকে মেনে নিতে হবে। যিনি ল্যাপেল পড়ান বা যারা আরও তোমাকে সাপোর্ট করে তারা চোখে জল, শেষবারের জন্য আর ল্যাপেল পড়াচ্ছেন বা ল্যাপেলটা খুলে নিলে আমি দেখলাম পায়ে ছুঁয়ে কেউ প্রণাম করছে, কী বলবে? কৃতজ্ঞতা ছাড়া আমার কিচ্ছু বলার নেই। এরা সবাই ভীষণ ভালো টেকনিশিয়ান, এরা সবাই ভীষণ ভালো মানুষ। সবচেয়ে বড় কথা, একটা কাজ করতে গেলে যদি সকলের মধ্যে একটা বন্ধন না তৈরি হয় তাহলে সেই কাজটা কখনোই সাকসেসফুল হয় না। ছাড়া 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 করে যেমন সংসারও হয় না, যেমন তেমনি কোনো ক্রিয়েটিভ কাজও হয় না, যেমনভাবে দেশের কাজও হয় না বা হচ্ছে না, তেমনভাবে কোনো কাজই, কাজটা করছি অথচ করছি না, এভাবে হয় না। তো এখনও আমি বোধহয় সেই জায়গাটায় মানসিকভাবে থাকি যে যখন যে কাজটা করি আমি সেটার সাথে থাকি। প্রথম কিছুদিন লড়াই চলে, যে চরিত্রটা করছি সেটার সঙ্গে আমার নিজের একটা যুদ্ধ চলে, ধীরে ধীরে সেটাকে আমি অ্যাকসেপ্ট করতে থাকি, তারপরে একটা সময় সেই চরিত্রটা আমার একেবারে নিজের হয়ে যায়, আমি তখন ফ্লোরে ঢুকলে আর সেই চরিত্রটা ছাড়া অন্য কিছু থাকি না। তার মধ্যেই হাসি, মজা, ঝগড়া সবই চলে, কিন্তু মানুষ তো, অভিনয় করতে গিয়ে অনেক সময় এরকম হয় যে 100% হলো না, অনেক সময় কেন বেশিরভাগ সময়ই হয়, কিন্তু যেদিন হয় সেদিন ভারী আনন্দ লাগে, আর তার অংশীদার সবাই। মানে যদি আপনারা কখনো পর্দায় এরকম কোনো সিন দেখেন যেটা দেখে আপনাদের ভালো লাগছে বা আপনাদের চোখে জল আসছে, তার মানে আমাদের গোটা ইউনিটের যে কজন আছেন প্রত্যেকের দক্ষতা এবং প্রত্যেকের শারীরিক পরিশ্রম তার সঙ্গে যুক্ত, তারা ছাড়া আমরা এটা কিভাবে কিছুতেই মানে দর্শকের কাছে পৌঁছতে পারতাম না, বিশেষ করে আমরা যে মিডিয়াতে কাজ করি। থিয়েটারে একটা ডিরেক্ট কমিউনিকেশন হয়, সেইটা একটা আলাদা মজা, আবার এখানে আগের সিন পরে হয়, পরের সিন আগে হয়, কখনো অনেক ইমোশন যেটা হয়তো সেই মুহূর্তে ওয়ার্ক করছে না মনে মনে, কিন্তু তবু সেটাকে ভেতরে ভেতরে মানে তাকে সাধনা করে আনতে হয় যে না
এটা করতেই হবে, এইভাবে তো কাজটা হয়। ফলে যিনি লাইট করেন, যিনি ক্যামেরা করেন, যিনি আমাদের মূল কর্ণধার, আমাদের ডিরেক্টর, যিনি আমাদের মেকআপ করেন, যিনি আমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টের একত্রিত হওয়া এবং তার ফলস্বরূপ আপনারা পর্দায় আমাদেরকে এভাবে দেখতে পান, তো আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ। আর ওই যে বললাম, যখন যেখানে যাই সেখানকার সকলের সঙ্গে এরকম একটা আত্মিক বন্ধন তৈরি হয়, যেটা ছেড়ে বেরোবার সময় একটা বিয়োগ ব্যথা তো হয়ই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।